অপপ্রচার তো শুরু হয়েছে ঈদের দিন রাত থেকে বা ঈদের পরের দিন থেকে, আজকে ঈদের পঞ্চম দিন, আরও চার পাঁচ দিনের টিকিট আসলে নেই। ইনফ্যাক্ট আমাকে অনেকে আমার কাছের মানুষ ফোন দিচ্ছে, আমি আসলে লজ্জায় পড়ে যাচ্ছি যে আমি তাদেরকে আসলে টিকিট দিতে পারছি না। তো আবার তারা বুঝতেও পারছে, তারা বলছে যে না এটা খুবই ভালো যে ছবির টিকিট পাওয়া যাচ্ছে না। তো এইটা তো অনেক বড় একটা প্রাপ্তি না, যে একটা ঈদে এতগুলো ছবির সাথে সুরঙ্গ আসলে পাল্লা দিয়ে এত ভালো একটা অবস্থানে চলে গিয়েছে, এর থেকে আর বড় প্রাপ্তি কী হতে পারে? এটাই সবার সবার থাকে না যে মুখে একদম টেপ লেগে যাওয়ার মতন একটা জবাব। আর আমার কাছে খুব খারাপ লেগেছে যে আমি তো অভিনেত্রীর পাশাপাশি আমি ব্যক্তিও একটা মানুষ, আমি আমার প্রফেশন এইটা, তো দেখা যাবে সুরঙ্গ রেশ কেটে উঠলে আমি আরেকটা নতুন কাজে যোগ দিব। তো আমার অনেক কিছুরই আপডেট আমার ফেসবুকে আসবে, কিন্তু আমি জানি না হঠাৎ করেই এই ঈদের দিন যখনই হাউসফুল যাওয়া শুরু হলো, আমাদের ছবিটা যখন আলোচনায় আসা শুরু হলো, তখন থেকেই আমার পোস্টে মানুষ নানান ধরনের, আমি আমার ছবির প্রচারণার জন্যই যে পোস্ট দিচ্ছি, আমি নর্মালি আমাদের টিম এবং আমি কখনো আমরা আসলে অন্য কোনো ছবি সম্পর্কে সবসময় চেষ্টা করি ভালোটাই বলার, এবং সেটাই ছবিগুলো ভালোও হয়েছে, এই জন্যই দর্শক দেখছে। বাট আমি জানি না কেন যেন আমি খুবই মানে থাকে না যে আমার ফেসবুকে ঢুকলেই দেখবেন যে সেখানে কন্টিনিউয়াসলি কমেন্টস এবং ট্যাগ, আমার তো ট্যাগ অফ করা, এখন আমাকে নিশো ভাই বললেন যে তুমি কমেন্টস বক্স অফ করে দাও, তো এখন আমার মনে হচ্ছে ওটাই করতে হবে যে মানে সুরঙ্গকে ছোট করে বা অন্য ছবিকে বড় করে বা সুরঙ্গর আর্টিস্টদেরকে মানে যেভাবেই হোক, যেটা আসলে অপ্রাসঙ্গিক কোনো পোস্টও যদি থাকে না, যে যে পোস্টের সাথে আসলে ছবি রিলেটেড কিছু না, সেখানে গিয়েও, এবং সবথেকে দুঃখজনক যে যারা আমাদের সুরঙ্গ নিয়ে ভালো রিভিউ দিচ্ছে, যারা ভালো বলছে আর্টিস্ট মহল বা অন্যান্য মহলের, যারাই সুরঙ্গর সাথে ছবি তুলছে বা ভালো বলছে, তাদের কমেন্টস বক্সে গিয়েও এই যে কতিপয় মানে কি বলে এটাকে, কিছু লোক, হ্যাঁ কিছু সংখ্যক লোক, হ্যাঁ এরাই ঘুরে ঘুরে সবাইকে গিয়ে আসলে হেয় করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে নানান ধরনের কথা বলছে উল্টাপাল্টা, এটা ঠিক না, মানে থাকে না যে এটা ঠিক না। আমারও যেমন ব্যক্তি পছন্দ থাকতেই পারে, আপনাদেরও থাকবে, বাট সেই জন্য আসলে আরেকজন ব্যক্তিকে যেন আমরা ছোট করে না ফেলি, মানে আমাদের কারোর প্রতি ভালোবাসাটা যেন আসলে তার জন্য থাকে না, যে মাঠ থেকে যে ভালোবাসে সে তো আসলে ডাইনির মতন হয়ে যায়। তো আপনাদের ভালোবাসাটা থাকবে, কিন্তু কিছু সংখ্যক, আমি বলছি সবার কথা বলছি না, হ্যাঁ কিছু মানুষ আছে যে এই ভালোবাসাটা যেন আসলে যার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আপনার আরেকজনকে ছোট করছেন, তার কাছে যেন আপনার ভালোবাসাটা আসলে থাকে না, যে তখন আর যেন ভালো লাগছে না, এই জায়গাটায় যেন চলে না যায়, এই। Thank you.